হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং মজাদার, ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপটাকে আমি যদি ওপেন করি তো আপনারা দেখতে পাবেন কী হবে না, আমার ফোনের মধ্যে কিন্তু ইউটিউবটা ওপেন হয়ে গেল, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারাও। তো ফ্রেন্ডস, এটা কিন্তু কোনোরকম আমি ভিডিও পোস্ট করে বা ভিডিও এডিটিং করে কিন্তু করিনি, ঠিক আছে? তো এটা খুব সিম্পল একটা স্টেপ আছে, তো আপনারাও সেটা খুব সহজের মধ্যে আপনার ফোনের মধ্যে করে নিতে পারেন। তো তার জন্য ফ্রেন্ডস আপনাকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। তো এটা করে নিলে পরে আপনারা আপনাদের ফোনের মধ্যে করার পরে যে কোনো ফ্রেন্ডকে আপনারা ফোন যদি দিয়ে দেন, তাহলে তারা কিন্তু ফ্রেন্ডস কোনোরকমভাবে আপনার মেন অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকতে পারবে না, ঠিক আছে? তারা যদি হোয়াটসঅ্যাপ ওপেন করে তো ইউটিউবের মধ্যে চলে যাবে, তাছাড়া ইউটিউব ওপেন করে তো আরও অন্য কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবে। তো দারুণ একটা ইন্টারেস্টিং মজাদার বিষয়, তো তারা দেখে পরে অবাক হয়ে যাবে যে কীভাবে এরকম হচ্ছে। তো চলুন ফ্রেন্ডস, আপনারা বেশি দেরি না করে বা আমিও বেশি দেরি না করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। তো আমি আপনাদের সাথে আছি অশোক, আর আপনারা দেখছেন টেক বাংলা এই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আপনারাও যদি সেই সেটিংটা আপনার ফোনের মধ্যে করতে চান, ঠিক আছে, তো আপনার কী করতে পারেন, সিম্পলি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর, প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেক্স লঞ্চার। তো এই অ্যাপ্লিকেশানটা আপনাকে কিন্তু ফোনের মধ্যে ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো এটা আপনারা সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন, তাছাড়া এর লিঙ্ক আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আমি ডাইরেক্ট ওপেন করছি, ঠিক আছে, ওপেন করছি। তো ওপেন করার পর একটু ওয়েট করুন, এরকম একটা ইন্টারফেস বেরিয়ে আসবে, আপনারা সিম্পলি এখান থেকে ওকে করে নেবেন, ঠিক আছে? ওকে করে নেওয়ার পর এই অ্যাপ্লিকেশানটা দেখতে একটু এরকম, ঠিক আছে? তো এবার আপনারা মানে যে অ্যাপ্লিকেশানটাকে মানে চেঞ্জ করতে চান, তো সিম্পলি সেই অ্যাপ্লিকেশানটার উপরে চেপে রাখবেন। তো আমি সিম্পলি আপনাদেরকে এখানে প্লে স্টোরটাকে চেঞ্জ করে দেখাচ্ছি। তো প্লে স্টোরের মধ্যে আমি চেপে রাখছি, তো চেপে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান বেরিয়ে এসছে। তো আপনারা সিম্পলি এই এডিটার অপশানটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এডিটার অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ আইকন, এবং এখানে নামটাও চেঞ্জ করা যেতে পারে। তো চেঞ্জ আইকনের মধ্যে সিম্পলি প্রথমে মানে ট্যাপ করবেন, দিয়ে পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার। তো সিলেক্ট পিকচার করে পরে এটাকে আমি ইনস্টাগ্রামের মধ্যে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? তো আপনারা এই আইকনগুলো গুগল থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর এখানে আমি প্লে স্টোরটাকে মানে বাদ দিয়ে পরে ডিলিট করে এখানে আমি ইনস্টাগ্রাম লিখে নিচ্ছি, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম দিয়ে এখানে সেভ করে নিলাম। তো এবারে আপনারা দেখতে পাচ্ছেন মানে প্লে স্টোরটা আমার ইনস্টাগ্রামের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা আপনাদের কোনো ফ্রেন্ড যদি আপনাদের ইনস্টাগ্রামটা যদি ওপেন করে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার প্লে স্টোরটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে ফ্রেন্ডস? তো এইভাবে আপনারা আরও সমস্ত কিছু অ্যাপ্লিকেশানের মধ্যে যেগুলো আপনাদের পছন্দ বা আপনারা চান যেগুলোকে চেঞ্জ করে রাখতে, তো সেগুলোর মধ্যে খুব সহজের মধ্যে আপনারা এটা করে নিতে পারেন। তাছাড়া আপনারা এটা আইকনের জায়গায় আপনাদের নিজেদের পছন্দ মতো ফটো বা নিজের ফটো আপনারা রেখে দিতে পারেন খুব সহজের মধ্যে, ঠিক আছে না ফ্রেন্ডস? তো ওই হলো ফ্রেন্ডস আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি যদি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগে থাকে একটু, তো প্লিজ আমার চ্যানেল টেক বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ক্ষেত্রে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।